আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। বন্ধুরা, এলসি বা লেটার অফ ক্রেডিট সংক্রান্ত ধারাবাহিক আলোচনার এটি আমার তৃতীয় পর্ব। আমার পূর্ববর্তী দুটি ভিডিও দেখতে হলে এই ভিডিওর ডিসক্রিপশনে ভিডিও দুটির লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনারা চাইলে যে কোনো সময় দেখতে পারবেন। আজ আমরা জানব এলসি বা লেটার অফ ক্রেডিট কত প্রকার এবং কি কি। এলসি বা লেটার অফ ক্রেডিটের অনেকগুলি ধরন রয়েছে যা বিভিন্ন কারণে শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে, যেমন এলসির পরিবর্তনের ভিত্তিতে, বিল পেমেন্টের ধরন ভিত্তিতে, আমদানি রপ্তানির ধরনের ভিত্তিতে এবং অর্থ প্রাপ্তির নিশ্চয়তা অনিশ্চয়তার উপরে ভিত্তি করে এলসির প্রকারভেদ নির্ধারণ করা হয়ে থাকে। এলসির প্রচলিত ধরনগুলি হল রিভোকেবল এলসি, ইরিভোকেবল এলসি, ইম্পোর্ট এলসি, এক্সপোর্ট এলসি, কনফার্মড এলসি, আনকনফার্মড এলসি, অ্যাট সাইট এলসি, ডিফার্ড এলসি, ট্রান্সফারেবল এলসি, স্ট্যান্ড বাই এলসি, রিভলভিং এলসি এবং ব্যাক টু ব্যাক এলসি। রিভোকেবল এলসি, রিভোকেবল এলসি হল এমন এক ধরনের এলসি যেখানে ইম্পোর্টার বা অ্যাপ্লিক্যান্ট যে কোনো সময় এলসির যে কোনো ধরনের ক্লজ বা যে কোনো ধরনের নিয়মকানুন পরিবর্তন করতে পারে, বা যে কোনো সময়ে একক সিদ্ধান্তের ভিত্তিতে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের একক সিদ্ধান্তের ভিত্তিতে এলসি বাতিলও করতে পারে। এক্ষেত্রে রপ্তানিকারকের কোন ধরনের কোনো পূর্বানুমতির প্রয়োজন হবে না। ইরিভোকেবল এলসি হল এমন এক ধরনের এলসি যে এলসির মাধ্যমে এলসির যে কোনো কোয়ান্টিটি, ভ্যালু বা যে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন বা যে কোনো ধরনের পরিবর্তনের ক্ষেত্রে আমদানিকারক রপ্তানিকারকের উভয়ের যৌথভাবে রাজি হওয়ার পরে, যৌথভাবে এগ্রিমেন্ট হওয়ার পরে তারা এই সংশোধন বা যে কোনো ধরনের পরিবর্তন করতে পারবে, তাকে বলে ইরিভোকেবল এলসি। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার পরবর্তী সকল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।